আমি কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, আমার কি বলে বোঝাবো তোমাদের বুঝতে পারছি না। আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আমি যে কি বলবো তোমাদের, এত বড় ক্ষতি হয়ে গেছে আমার। এখানে বস বাবা, বস। আমি কত কষ্ট করে বড় করেছি, একটু একটু করে। আমার এইভাবে শেষ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। আমি যে তোমাদের কথাটা বলবো, আমি সেটা মুখ থেকে আসছেই না, আমি কিভাবে বলবো? ফাইনালি যেটা আমি বলতে চাইছি তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। বস, বসো বসো। আমার ছেলে খুব দুষ্টামি করছে, ও কিছু বুঝতে পারছে না। আমার এত বড় ক্ষতি হয়ে গেছে। যে ক্ষতিটা হয়েছে মানে বলে বোঝানো যাবে না। কি হয়ে গেল আমার, কত স্বাধীন নক, সত্যি কথা বললে বুঝতে পারবে না তোমরা। সত্যি কথা বললে তোমরা তো বুঝতে পারবে না। হ্যাঁ বাবা, বসো বসো, এখানে এখানে না। আমি কত কষ্ট করে নখগুলো বড় করেছি, আমি কখনো ফলস নখ লাগাইনি। এইভাবে আমার ভেঙে গেল। কি হয়েছে? তোমরা কি সত্যি ভেবে নিলে নাকি যে আমার খুব কষ্ট হচ্ছে? একদমই না, এটা আমার সত্যি আসল নয়, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে না কেন, এটা আমার এত তাড়াতাড়ি নখ বাড়ে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কি সত্যি ভাবলে নাকি যে আমি কষ্ট পেয়ে কাঁদলাম? একদমই নয়, এটা কিন্তু সত্যি আমার নখটা ভেঙে গেছে, কিন্তু যা তোমার সঙ্গে কথা বলতে বলতে পুরোটাই ভেঙে গেছে দেখো। এখন আমাকে একটাই কারণ, আমাকে এখন সব নখগুলোই কেটে দিতে হবে। একটা নখ কেটে গেছে বলে তো বাজেই লাগবে দেখতে, এটাই হচ্ছে একটু। হ্যাঁ, আমার অতটা কষ্ট হচ্ছে না যে যেভাবে তোমাদের বোকা ভাবলাম। বোকাটা কেমন বানালাম বলো তো। তোমরা সবাই ভালোই আছো নিশ্চয়ই। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার অভিনয়টাও কেমন হয়েছে সেটাও কমেন্টে বলো। তোমার এখন একটাই কাজ, নখগুলো কেটে ফেলা। বাই।